বন্ধুরা, প্রায় আমাদের বাড়িতে টিকটিকি টুকটুক করতে শুনতে পাওয়া যায়। এটা কি শুভ নাকি অশুভ? আপনারা দেখেছেন হয়তো কোনো কথার বলার মাঝেই টিকটিকি হঠাৎই টুকটুক করে ওঠে, বিশেষ করে সেই কথার মাঝে যখন আমরা কোনো কথা নিজের মন থেকে বলি। তাহলে কি টিকটিকি আমাদের কিছু সংকেত দিচ্ছেন? তাহলে কি মানুষ যা অনুভব করতে পারেন না, টিকটিকি তা অনুভব করতে পারে? বন্ধুরা, অগ্নিপুরাণে অনুসার কিছু প্রাণী ও কিছু গাছপালা আমাদের আশেপাশে থাকা নেগেটিভ ও পজিটিভ এনার্জিকে অনুভব করতে পারে, আর তার মধ্যে একটি প্রাণী হলো টিকটিকি। তাই টিকটিকি আমাদের বিভিন্নভাবে কিছু সংকেত দেন। তাই আজকের ভিডিওতে আমরা টিকটিকির দেওয়া সেই বিশেষ সংকেতের ব্যাপারেই জানব। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার এক, যদি হঠাৎই আপনার বাড়িতে দেখেন যে টিকটিকি কোনো পোকা মাকড় ধরে খাচ্ছে, তো এটি বোঝায় যে আপনার ভাগ্যে ধন প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু অপর দিকে কিছু লস হওয়ারও সংকেত দেয়। নাম্বার দুই, খাবার খেতে খেতে যদি হঠাৎই গায়ের ওপর টিকটিকি এসে পড়ে, বন্ধুরা এমনটা হলে শারীরিক অসুস্থতার সংকেত দেয়, কিন্তু সব ক্ষেত্রে বন্ধুরা এটি প্রযোজ্য নয়। নাম্বার তিন, যদি মাথার ওপর টিকটিকি এসে পড়ে, তো এটিও ধন প্রাপ্তির সংকেত বোঝায়, বা ভবিষ্যতে আপনি যা চেষ্টা করছেন তাতে আপনি সফলতা প্রাপ্ত করবেন। কিন্তু এই নয় যে কিছু না করেই আপনি সব পেয়ে যাবেন। বন্ধুরা, সব কিছু ঘটে আমাদের ভালো ও খারাপ কর্মের ওপর। আমরা যেমন কর্ম করি তেমনই এনার্জি আমাদের আশেপাশে ঘোরে, আর সেই হিসাবেই আমাদের জীবনে তা প্রভাব ফেলে। প্রকৃতি শুধু বিভিন্ন জীবজন্তুর মাধ্যমে আমাদের তা সংকেত দেন। তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে ভালোকে খারাপ ও খারাপকে ভালো করতে পারি। নাম্বার চার, যখন আমরা কোনো কথা বলি তার মাঝখানে হঠাৎই টিকটিকির টুকটুক করে ওঠা। বন্ধুরা, সব ক্ষেত্রে টিকটিকির টুকটুক করা মানে এই নয় যে টিকটিকি আপনাকে এবার সংকেত দিচ্ছেন। তারাও তো এমনিতে কোনো কথাবার্তা বলতে পারে নাকি, কিন্তু যখন আপনাকে টিকটিকি সংকেত দেবে তখন আপনি নিজে থেকেই বুঝে যাবেন। কারণ যখন আপনি কোনো কথা মন থেকে বলবেন, আর তখনই যদি টিকটিকি টুকটুক করে ওঠে, তো আপনার মনই এর উত্তর দিয়ে দেবে। কিন্তু যদি আপনার সংশয় হয় তো ভাববেন এটি কোনো সংকেত ছিল না। নাম্বার পাঁচ, যদি দুটো টিকটিকির সঙ্গম করতে দেখেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের অনুসার এটি খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে আপনার মনের মানুষের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, বা আপনার কোনো মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। নাম্বার ছয়, স্বপ্নে মরা টিকটিকি দেখা। বন্ধুরা, এর মানে আপনাদের পরিবারে বা আপনার জীবনে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির ফলে শুভ শক্তির আগমন হচ্ছে না। এছাড়াও যদি বন্ধুরা আপনার কোনো ভুলে কোনো টিকটিকি মারা যায়, বা যদি কোনো মরা টিকটিকি দেখেন, তো এটিকেও কিন্তু খুবই অশুভ সংকেত মানা হয়। নাম্বার সাত, বাড়িতে যদি হঠাৎই একটি জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান, তো এটিকে খুবই শুভ সংকেত মানা হয়। এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। এছাড়াও যদি বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান, তো সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিজের মনের বাসনা বলবেন। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।